তাহলে কি গভর্নমেন্ট এবার থেকে হোয়াটসঅ্যাপের উপর নজরদারি শুরু করলো নাকি পুরোটাই ফেক? আজকে ডেট হলো 28th of May 2021। এই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখলাম, সেখানে কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেটা নাকি গভর্নমেন্ট রুলস। ওকে, ফার্স্ট, যখন আমরা কাউকে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই তো একটা টিক মার্ক হয়ে থাকে, ঠিক আছে, তার মানে হলো আমরা মেসেজটা সেন্ড করলাম। সেকেন্ড হলো ডাবল টিক, তার মানে মেসেজটা যাকে আমি পাঠাচ্ছি তার কাছে পৌঁছেছে। থার্ড হলো যে টিক তো সেটা ব্লু হলো, তার মানে হলো সেই মেসেজটা যাকে পাঠিয়ে সে পড়েছে। এই পর্যন্ত ঠিক ছিল। তারপরে এলো গভর্নমেন্টের রুল, থ্রি টিক। তিনটে টিক মানে গভর্নমেন্ট আপনার মেসেজের একটা নোট বার করেছে, আই মিন ডাবল ব্লু টিক আর ওয়ান রেড টিক, মানে হলো গভর্নমেন্ট আপনার এগেনস্টে অ্যাকশান নেওয়া শুরু করেছে। ওয়ান ব্লু টিক অ্যান্ড ডাবল রেড টিক হলো যে গভর্নমেন্ট আপনার সমস্ত রকম মেসেজ পড়ছে। অ্যান্ড তিনটে রেড টিক মানে হলো যে গভর্নমেন্ট আপনাকে কোর্টের নোটিশ পাঠাচ্ছে। সো পুরো ভারতবর্ষে কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ইউজ করে, সবাইকার ওপর নজরদারি রাখা কি পসিবল? থিঙ্ক, পসিবল কি না? গভর্নমেন্টের কাজ নেই, গভর্নমেন্ট এইসব করবে আর এই প্যান্ডেমিক সিচুয়েশানে? তো এইরকম মেসেজ যদি আসে প্লিজ সেগুলো ফরওয়ার্ড করবেন না, কারণ এই মেসেজটা পুরোটাই ফেক। হ্যাঁ, গভর্নমেন্ট আর হোয়াটসঅ্যাপের একটা ট্রায়াল চলছে কোর্টে, তার এখনও রেজাল্ট কিছু বেরোয়নি, কারণ প্রাইভেসি তো তার ওপরেই ট্রায়ালটা চলছে, তো তার এখনও কোনো রেজাল্ট আসেনি। বাট হ্যাঁ, খুব শীঘ্রই চলে আসবে হয়তো। কিন্তু ততক্ষণে বলবো, এইরকম যদি কোনো মেসেজ আপনারা কেউ পেয়ে থাকে বা তোমরা যদি কেউ পেয়ে থাকো, প্লিজ এটা কিন্তু কাউকে ফরওয়ার্ড করো না, কারণ এইরকম কোনো রুলস কিন্তু গভর্নমেন্ট চালু করেনি হোয়াটসঅ্যাপের জন্য, কারণ প্রাইভেসির ওপর হঠাৎ করে এইরকমভাবে গভর্নমেন্ট নজরদারি শুরু করে হতে পারে না। তো আমার মনে হলো এই কথাটা শেয়ার করা দরকার, কারণ আমি জাস্ট দেখছিলাম ব্যাপারটা। তো দিস ইজ নট রাইট। এই যে ফরওয়ার্ডেড মেসেজগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু সবসময় যে ভ্যালিড মেসেজ থাকে বা সবসময় যে ঠিক মেসেজ থাকে সেগুলো কিন্তু নয়। আপনারা যখন কোনো মেসেজ পাবেন সেগুলো ফরওয়ার্ড করার আগে তার সত্যতা অবশ্যই যাচাই করুন, তারপরে ফরওয়ার্ড করুন, কারণ এই একটা মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়া, সেখানেই কিন্তু কী ভালো লাগে, আমি কোথায় থাকছি, আমার এখানকার কন্ডিশান কেমন, ব্লা ব্লা ব্লা, সেগুলো কিন্তু আমরা শেয়ার করি। তো সেই জন্য বলছি, এই রকমভাবে ফেক নিউজ বা ফেক মেসেজ ফরওয়ার্ড করে লোককে বিভ্রান্ত কেউ করবেন না। এরকম যদি মেসেজ আসে ডেফিনেটলি সেগুলো ইগনোর করুন। আর যদি গভর্নমেন্ট থেকে এরকম কোনো রুলস যদি বার করা হয়, ডেফিনেটলি গভর্নমেন্ট সেটা অ্যানাউন্স অবশ্যই করবে, হোয়াটসঅ্যাপের তরফ থেকেও আপনাকে জানানো হবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে? তো এটাই বলার ছিল, ফেক মেসেজ ফেক জিনিস ফরওয়ার্ড করা বন্ধ করুন। ইফ ইউ লাইক দিস ভিডিও ইউ নো কী করতে হবে, তো সেটা তোমরা করে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন সেটা প্রেস হওয়া চাই, প্রেস করে দিও, নতুন কোনো ভিডিও বা ব্লগ এলে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান কিন্তু চলে যাবে। আর নিশ্চয় জানিও ভিডিওটা কতটা ইনফরমেটিভ। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ সুন, বাই।